এই মুভির গল্পটি খুবই চমৎকার, যেখানে বাবা এবং ছেলে একই মহিলার প্রেমে পড়ে, যার কারণে ছেলে এমন একটি সম্পর্কে আটকে যায় যেখানে সে কি করবে বুঝতে পারে না। এমন কি সে তার বাবার গার্লফ্রেন্ডকে প্রেগন্যান্ট করে দেয় এবং একটি সন্তানের বাবাও হয়। তার লাইফ কিভাবে বদলে যায় এবং তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারে না। তাহলে বন্ধুরা চলুন সম্পূর্ণ গল্পটি জেনে নেওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখি সাইমন নামের একটি ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে থাকে। সে একজন আর্টিস্ট, যদিও তার ফ্যামিলির সবাই ডক্টর, তাই সে তার গার্লফ্রেন্ডের সাথে আলাদাভাবে থাকে। সাইমন তার গার্লফ্রেন্ডের সাথে একটি কার্টুন উৎসবের জন্য প্রস্তুত হয়। আজ সাইমনের বাবার 60তম জন্মদিন, যা সেলিব্রেট করতে পুরো ফ্যামিলি জড়ো হয়। আজ সাইমনও তার গার্লফ্রেন্ডের সাথে তাদের বাড়িতে আসে, যাতে সে তার গার্লফ্রেন্ডকে তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে পারে। সাইমন বাসায় পৌঁছে দেখে যে সবাই বার্থডে সেলিব্রেট করছে। সাইমন সকল ফ্যামিলির সদস্যকে চিনত, কিন্তু একজন ভদ্র মহিলা এমন যে সাইমন তাকে চিনতে পারেনি, তার ফ্যামিলির থেকেও আলাদা। সাইমন তার বাবার সাথে ওই মহিলাকে দেখে। সাইমন তার মাকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। তখন তার মা জানায় সে তার বাবার সেক্রেটারি, যার নাম সোনিয়া। প্রায় সাইমনের বাবা তার পুরনো পেশেন্টদের সেলিব্রিটি বানিয়ে তাদের সাথে অ্যাফেয়ার করতেন, তাই ফ্যামিলির কোনো প্রবলেম ছিল না। তবে সাইমনের মার খুব মন খারাপ। সাইমনের মা ভিতরে ভিতরে চিন্তিত। সাইমনের মাও একই ক্লিনিকে কাজ করে, তার সম্পর্ক বাঁচানোর জন্য চুপ করে থাকেন। সাইমনের মা সাইমনকে বলে, তোমার বাবা সোনিয়ার সাথে হলিডে যাচ্ছে, যদি তার সাথে যায় তাহলে সোনিয়াকে তোমার বাবা বিয়ে করে ফেলবে, এভাবে আমার সংসার ভেঙে যেতে পারে। সাইমন বলে, এতে আমি কি করতে পারি? তখন সাইমনের মা বলে, তুমি যদি ক্লিনিকের কাজ কয়েকদিনের জন্য নাও তাহলে আমি ফ্রি থাকবো, যাতে আমি তোমার বাবার সাথে হলিডে যেতে পারি। সাইমন তার মায়ের কথা শুনে ক্লিনিকে কাজ করতে রাজি হয়। সাইমনের বাবা অসন্তুষ্টভাবে সাইমনের মায়ের সাথে হলিডে চলে যায়, যার পরে সাইমনকে সোনিয়ার সাথে ক্লিনিকে কাজ করতে রেখে যান। সোনিয়া সাইমনকে বলে, তোমার বাবা এবং আমার মাঝে তুমি কেন এসেছো? এতে সাইমন বলে, তুমি কি আমার বাবার কথা জানো না? সে প্রায় অনেককে গার্লফ্রেন্ড বানিয়ে এভাবে ছেড়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর তারা রুমে আসে। সোনিয়া সাইমনকে বলে, তুমি জানো না তোমার বাবা আর আমার সম্পর্কটা কতটা গভীর। কিছুক্ষণ পর সাইমন সোনিয়াকে ফোনে কথা বলতে দেখে। সে বুঝতে পারে তার বাবা হলিডে থাকলেও এখনো সোনিয়ার সাথে কথা বলে। সোনিয়া এবং সাইমন তার বাবার অফিসে একই কাজ করে, বসে থাকতে থাকতে খুব বোরিং হয়ে যায়, যার কারণে দুজনে বোর হয়ে যায়। সোনিয়া সাইমনকে বলে, তোমার বাবা আমাকে তার ভালোবাসা প্রকাশ করেছেন এবং আমাকে রেখে হলিডে গেছেন। সে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। এটি দেখে সাইমন তাকে একটি টিস্যু পেপার দেয়। এরপর সোনিয়া সাইমনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে সাইমনকে কিস দেয় এবং শিগগিরই সে বুঝতে পারে সে কি করছে। তারা দুজনে আলাদা হয়। সাইমন বাইরে গিয়ে ভাবতে থাকে সে কি করছে। এখানে সাইমনের গার্লফ্রেন্ড বলে, আগামী মাসে আমাদের কার্টুন উৎসব, আর তুমি কোন কাজে আটকে আসো? সাইমন বুঝতে পারছিল না আম্মুকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবে নাকি গার্লফ্রেন্ডের কথা শুনবে। সাইমন দুজনকে ছেড়ে যেতে চাইছিল না। পরের দিন সাইমন ক্লিনিকে গিয়ে সোনিয়াকে সরি বলে এবং বলে, গতকাল যা হয়েছে তা না হওয়া উচিত ছিল। সোনিয়া বলে, এটা বড় কথা নয়। সাইমন বলে, তুমি এই কথা বাবাকে বলো না। তখন সোনিয়া বলে, আমি তো তোমার বাবাকে অলরেডি বলেছি, আমি তোমার পিছনে একটা ছেলের সাথে এনজয় করছি, তুমি সেটা যে তা বলিনি। সোনিয়া বলে, সে এটা করেছিল তোমার বাবার মোড খারাপ লাগার জন্য। সাইমন ভাবছে সে কি সমস্যায় পড়েছে। সোনিয়া চলে যাওয়ার পর সে সোনিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করে। সে তার বাবার এক্স পেশেন্ট ছিল। যখন তিনি পেশেন্ট ফাইলে সোনিয়ার ফাইলটি বের করেন, তখন তিনি জানতে পারেন সোনিয়া খুব অদ্ভুত পেশেন্ট ছিলেন, যার কারণে সে সুইসাইড করতে চেয়েছিল। সোনিয়া সাইমন এই কর্মকাণ্ডের কথা না জানতে পারে, তাই সোনিয়া তার ফাইলটি খুঁজতে থাকে। যখন পায় না, সে সাইমনকে ফাইলের জন্য বলে। সাইমন তাকে ফাইল দেয়। সোনিয়া তাকে বলে সে এর জন্য তার বিরুদ্ধে মামলাও করতে পারে। সোনিয়া তাকে তার ফাইলটি দিতে চায়নি, কিন্তু সাইমন তার হাত থেকে ফাইলটি টেনে নেয়। সোনিয়া সামনে এসে তাকে কিস দেয়। সাইমন নিজেকে থামাতে পারেন না। তারপরে সোনিয়া বলে, এখানে না, নিচে এসো, কেউ দেখে ফেলবে। যখন ক্লিনিকে কর্মরত অন্য সদস্যরা আসে, সাইমন দরজার আড়ালে লুকিয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে নিচের রুমে চলে যায়। সাইমনের মস্তিষ্ক কাজ করছিল না, তাই বাইরের রুমে সোনিয়ার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সোনিয়া তা খুব তাড়াতাড়ি করে ফেলেছে, তাই সে সুজা বেডরুমে গিয়ে তাকে নিজের দিকে আকৃষ্ট করে। এরপর তারা দুজনে একে অপরের কাছাকাছি আসে এবং ইন্টিমেট হয়। ফ্রি হওয়ার পর সোনিয়া বলে, আমি তোমাকে বাড়ি ছেড়ে দেব। সোনিয়া সাইমনকে বাড়ির কাছে রেখে যায়, যেখান থেকে সে তার সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় সে দেখে তার গার্লফ্রেন্ড
আরেক আর্টিস্ট ফ্রেন্ডের সাথে লাঞ্চ করছে। সাইমন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওরা কারা। সে বলে যে কার্টুন উৎসবের প্রস্তুতির জন্য তার কারো সংস্থার প্রয়োজন ছিল, তুমি তো তোমার ফ্যামিলির কাজে বিজি। সাইমনের গার্লফ্রেন্ড তাকে কিস দেয়। সাইমন চলে যায় কিন্তু সে এখন তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করে। এরপরে সাইমন তার গার্লফ্রেন্ডের পিছু করে, দেখলো সেই ছেলেদের সাথে কার্টুন উৎসবের প্রস্তুতি নিচ্ছে। সাইমন তার গার্লফ্রেন্ডের বাসায় যায় এবং বলে, তুমি খুব তাড়াতাড়ি নতুন ফ্রেন্ড বানিয়েছো। সে বলে, আমি এই উৎসবের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি, আমি এটা করছি তাই আমার কারো দরকার ছিল। এখন একই সময় সাইমনের মা কল দেয় এবং সে বলে, তোমার বাবার কাজ ছেড়ে যেও না, আমরা খুব শিগগিরই আসতেছি, প্লিজ আরো কয়েকটা দিন ম্যানেজ করো। সাইমন বুঝতে পারছে না তার কি করা উচিত। একই রাতে সাইমন তার গার্লফ্রেন্ডের সাথে একটি নাইট ক্লাবে যায় যেখানে তারা দুজনে খুব এনজয় করছে। তারা দুজনে কাছে আসছিল কিন্তু সাইমনের মনে অশান্তি হচ্ছিল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয়, সে তার গার্লফ্রেন্ডকে সনিয়ার ব্যাপারে সবকিছু বলে। সে সনিয়ার সাথে ইন্টিমেট হয়েছিল, তারপরে তার গার্লফ্রেন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। একই সময় সে সনিয়ার কাছ থেকে একটি মেসেজ পায়, সেখানে বলা হয়েছিল আজ শনিবার তুমি যদি ফ্রি থাকো তবে আমার বাড়িতে আসো। সাইমন সনিয়ার বাড়িতে যায়, গিয়ে দেখে সনিয়া একলা ছিল। কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনে ইন্টিমেট হয়। রাতে ডিনার করার সময় তারা দুজনে কথা বলে, তারা অনেক নেশা করে, সাইমন সেখানে ঘুমিয়ে যায়। সকাল হওয়ার পর সাইমন দেখে সনিয়া মার্কেটে গেছে। রুমে একটি ফটো ফ্রেম দেখে যেটা সনিয়া আর তার বাবা ছিল, যেটা দেখে সে বুঝতে পারে এই ফ্ল্যাটটা তার বাবার, যেটা সে সনিয়াকে দিয়েছে। তখন তার বাবা ওখানে আসে। তার বাবা সাইমনকে এখানে দেখে অবাক হয়ে যায়। সাইমনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কিন্তু সাইমন উল্টা তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তার বাবা বলে, এটা আমার বাড়ি এবং আমি এখানে বই নিতে এসেছি। সাইমনের বাবা তাকে বলে, সনিয়া তার সাথে রিলেশন করছে কারণ সে একটি বেবি চায়, আমি তাকে বাচ্চা দিতে পারবো না কারণ আমার এখন অনেক বয়স হয়েছে। ঠিক তখনই সনিয়া সেখানে আসে। সে সাইমনের বাবাকে দেখে রেগে যায় কারণ সে তাকে হলিডে নেয়নি। সনিয়া সাইমনের বাবার সামনে সাইমনকে কিস করতে শুরু করে। সে সাইমনের বাবাকে রাগাতে চেয়েছিল, সাইমনের বাবা কি করবে বুঝতে পারছিল না। সাইমনের বাবা তাদেরকে বলে, আমি তোমাদের রিলেশন দেখে অবাক হয়ে গেছি, প্লিজ তোমার মাকে বুঝিয়ে বলো তুমি সনিয়ার সাথে রিলেশন করছো। সাইমন তার মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মা আরো বিরক্ত হয়, তিনি বুঝতে পারছেন না কি করবেন, সনিয়ার সাথে তার ছেলেও রিলেশনে আছে। এরপরে দুজনে জড়িয়ে ধরে কাঁদে। সাইমন তার গার্লফ্রেন্ডের কাছে যায় কিন্তু তার গার্লফ্রেন্ড সাইমনের সাথে আর কোনো রিলেশন করতে চায় না। কিছুদিন পর সনিয়ার একটি বেবি হয় যেটা সাইমনের। ফ্ল্যাট তো সাইমনের বাবা দিয়েছেন আর বাচ্চা দিয়েছেন সাইমন, এবং সাইমনের সাথে প্রেম করার সুযোগও পেয়েছেন, আরেকটি পুরো ফ্যামিলিও পেয়েছেন। সনিয়া তার বেবিকে নিয়ে সাইমনের হাতে দেয়। সাইমন এর জন্য খুশি কিন্তু সে খুবই কনফিউজ তার জীবন নিয়ে কি হচ্ছে। কিছুদিন আগে সে তার গার্লফ্রেন্ডের সাথে ছিল, এখন সে তার ফ্যামিলির সাথে এতটাই আটকে গেছে সে বুঝতে পারে না যে তার সাথে কি ধরনের খেলা হয়েছে। বন্ধুরা, যদি আপনি সাইমনের ক্যারেক্টারটি পছন্দ করেন তবে এখন একটি লাইক করুন এবং এ ধরনের আরো মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ।